ভিলেজ কমিটি নির্বাচন এবং 2023 এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক মাঠ উত্তপ্ত হতে শুরু করছে। বলতে গেলে ডান বাম রাম মোথা রাজনৈতিক ময়দানে অবতীর্ণ। সবকয়টি রাজনৈতিক দলই যে যার মতো করে রাজনৈতিক কলাকৌশল চালিয়ে যাচ্ছেন নেতৃত্বরা। পিছিয়ে নেই সিপিআইএম এর গণ্ডাছড়া মহকুমা বিভাগীয় কমিটি। সিপিআইএম গণ্ডাছড়া বিভাগীয় কমিটির অঙ্গ সংগঠন টিএসইউ এবং এসএফআই কর্মী সমর্থক এবং নেতৃত্বরা বুধবার চাক্কা জাম আন্দোলন সংগঠিত করে সংশ্লিষ্ট সংগঠনের কর্মীরা। সারা রাজ্যের সাথে আজকে আমাদের গণস্বরাষ্ট্র অধিবেশনে এসএফআই এবং টিওসিউ যৌথ উদ্যোগে আজকে আমরা 15 মিনিটের জন্য এখানে গণস্বরাষ্ট্রে চাক্কা জাম করছি। কারণ আমাদের একটাই দাবি হচ্ছে যে প্রত্যেকটি স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে। আমরা জানি যে 2018 পর থেকে সমগ্র ত্রিপুরা রাজ্যে 6000 উপরে টেট উত্তীর্ণ শিক্ষকরা বেকার বসে আছেন, কিন্তু আমাদের রাজ্যের যারা সরকার প্রশাসন আছে, আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় রতনলাল নাথ, উনি শুধুমাত্র আমাদেরকে যারা টেট উত্তীর্ণ তাদের শুধুমাত্র কথা দিয়ে আশ্বাস দিয়ে আছেন যে অতি শীঘ্রই যে সমগ্র স্কুলে যে টেট উত্তীর্ণদের চাকরি দেওয়া